প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, ইব্রাহিম 360 চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে ভর্তির বিষয়ভিত্তিক শর্ত, ভর্তি পরীক্ষার প্রাপ্ত নাম্বার, একাদশ শ্রেণীতে পঠিত বিষয়সমূহ। প্রথমে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে ভর্তির সাধারণ যোগ্যতা জানব। সাধারণ যোগ্যতা হচ্ছে তোমরা নিচে ভর্তি পরীক্ষা দিতে হবে বাংলা বা ঐচ্ছিক ইংলিশ 30 নাম্বার থাকবে, ইংরেজি 30 নাম্বার এবং সাধারণ জ্ঞান 40 নাম্বার, অর্থাৎ 100 নাম্বারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর সেই 100 নাম্বারের ভর্তি পরীক্ষার মধ্যে তোমাকে বাংলা বা ঐচ্ছিক ইংলিশে মিনিমাম 7 পেতে হবে, আর ইংরেজিতে মিনিমাম 6 পেতে হবে, সাধারণ জ্ঞানে 40-এ মিনিমাম 13 পেতে হবে। এটা হচ্ছে প্রাইমারি যোগ্যতা। তো আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিষয় এবং আসন সংখ্যা জানব। কলা এবং মানববিদ্যা অনুষদ, এখানে বেশ কয়েকটি সাবজেক্ট রয়েছে, যেমন বিশেষ করে বাংলাতে 110টি আসন রয়েছে, ইংরেজিতে 110টি, ইতিহাসে 120টি, দর্শনে 120টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে 120টি, আর আরবিতে 120টি আসন রয়েছে। 120টির মধ্যে দুইটি আসন থাকবে অন্য গ্রুপের, যারা অ্যারাবিক ফরে নাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে। ইসলামিক স্টাডিজ হচ্ছে 120টি আসন এবং তিনটি আসন হচ্ছে অন্য গ্রুপের, যারা ইসলামিক স্টাডিজ। আধুনিক ভাষা সাহিত্য 41টি আসন, ফার্সি ভাষা ও সাহিত্য এখানে 50টি আসন, আর 5টি আসন বরাদ্দ থাকবে যারা ফার্সি বা অন্য ভাষা থেকে আসবে। ফালি 85টি আসন, তার মধ্যে 5টি আসন বরাদ্দ থাকবে অন্য গ্রুপের শিক্ষার্থীদের জন্য। সংস্কৃতি 70টি আসন, 5টি আসন বরাদ্দ থাকবে হিন্দু ধর্মের বাহিরে যারা আছে তাদের জন্য। আর ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ অর্থাৎ বিএড আইআরএ ভর্তি হওয়ার জন্য আর্টস বা সমাজ বিজ্ঞান অনুষদ থেকে 40টি আসন, ব্যবসা শাখা থেকে 40টি, বিজ্ঞান শাখার জন্য 25টি, টোটাল 105টি আসন বরাদ্দ রয়েছে। আর বাংলাদেশি স্টাডিজ এটা 50টি আসন রয়েছে। টোটাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে আসন সংখ্যা হচ্ছে 1221টি আসন। এবার আমরা বি ইউনিটের বিষয়ভিত্তিক শর্তসমূহ জানবো। যেমন বাংলাতে ভর্তি হতে গেলে এসএসসি এবং এসএসসিতে কোনো শর্ত নেই, তবে অবশ্যই বাংলা থাকতে হবে। আর বাংলা ভর্তি পরীক্ষায় বাংলাতে 17, ইংরেজিতে 8, সাধারণ জ্ঞানে 15 নাম্বার পেতে হবে। আর ইংরেজিতে ভর্তি হতে গেলে একাদশ শ্রেণীতে এবং এসএসসি এবং এসএসসিতে ইংরেজি থাকতে হবে, আর সেটা তো কম্পালসারি, অলরেডি ইংলিশ আছে সবারই। সে তোমাদের ভর্তি পরীক্ষায় বাংলা বা ঐচ্ছিক ইংরেজি থেকে 9 নাম্বার পেতে হবে, ইংরেজির থেকে 19 নাম্বার, সাধারণ জ্ঞান থেকে 15 নাম্বার পেতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ইসলামের ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস সংস্কৃতি, ফার্সি ভাষা ও সাহিত্য, বাংলাদেশের স্টাডিজ, এই কয়েকটি সাবজেক্টে ভর্তি হতে গেলে তোমার ভর্তি পরীক্ষায় বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে 9 থাকতে হবে, সাধারণ জ্ঞানে 15 নাম্বার পেতে হবে। এবার যে আমরা আরবি এবং ইসলামিক স্টাডিজে ভর্তি হওয়ার শর্ত জানব। আর অবশ্যই আরবিতে বা ইসলামিক স্টাডিজে ভর্তি হতে গেলে তোমার দাখিল বা আলিমে আরবি থাকতে হবে। অন্য গ্রুপের শিক্ষার্থীরাও দুটি সাবজেক্টে আবেদন করতে পারবে, তবে অগ্রাধিকার পাবে বিশেষ করে দাখিল এবং আলিমের শিক্ষার্থীরা। আর ভর্তি পরীক্ষায় বাংলাতে 7, ঐচ্ছিক ইংরেজিতে 9, ইংরেজিতে 6, সাধারণ জ্ঞানে 13 পেতে হবে। তোমরা যারা পালিতে পড়তে হতে চাও, মাধ্যমিক লেভেলে তোমাদের বৌদ্ধ ধর্ম থাকতে হবে, আর উচ্চ মাধ্যমিক লেভেলে ফালি, আদ্য বা মাদ্য যাদের আছে বা ছিল তারা অগ্রাধিকার পাবে। সাধারণ শিক্ষার্থীরাও এখানে আবেদন করতে পারবে। ভর্তি শর্ত হচ্ছে বাংলাতে 7, ঐচ্ছিক ইংরেজি 9, সাধারণ জ্ঞানে 6, ইংরেজিতে 6, সাধারণ জ্ঞানে 13 নাম্বার পেতে হবে। তোমরা যারা সংস্কৃতি ভর্তি হতে চাও, নিশ্চয় জানো যে সংস্কৃতি হচ্ছে হিন্দু ধর্মের একটি সাবজেক্ট, তো মাধ্যমিক লেভেলে হিন্দু ধর্ম থাকতে হবে, আর উচ্চ মাধ্যমিক লেভেলে ফালি, আদ্য বা মাদ্য যাদের আছে তারা অগ্রাধিকার পাবে। অন্য শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। পাশাপাশি বাংলাতে 7 পেতে হবে, ঐচ্ছিক ইংরেজিতে 9 পেতে হবে। তো ঐচ্ছিক ইংরেজি তো সবাই দিবে না, তোমরা যারা বাংলা পরীক্ষা দিতে চাচ্ছ না, তোমরা ইচ্ছা করলে বাংলার পরিবর্তে ঐচ্ছিক ইংলিশ দিতে পারবে। আর মূলত ঐচ্ছিক ইংলিশটা দিয়ে থাকে ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা। ইংরেজিতে 6, আর সাধারণ জ্ঞান হচ্ছে 13 নাম্বার পেতে হবে। এবার যে আমরা জানবো আধুনিক ভাষা ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য এসএসসি এসএসসির কোনো শর্ত নেই, তবে ভর্তি পরীক্ষায় বাংলাতে 9, ঐচ্ছিক ইংরেজিতে 9, ইংরেজিতে 16 এবং সাধারণ জ্ঞান 15 নাম্বার পেতে হবে। আইআর অর্থাৎ বিএডে ভর্তি হওয়ার জন্য, বিএডে ভর্তি হওয়ার জন্য উচ্চ মাধ্যমিকে বিশেষ করে মানবিক শাখা শিক্ষার্থী মানবিক শাখায়, ব্যবসা শাখা শিক্ষার্থী ব্যবসা শাখায়, বিজ্ঞান শাখা শিক্ষার্থী বিজ্ঞান শাখায় বিএড করতে পারবে। আর সেক্ষেত্রে ভর্তি শর্ত হচ্ছে বাংলাতে 9, ঐচ্ছিক ইংরেজিতে 9, সাধারণ জ্ঞানে 8 এবং সাধারণ ইংরেজিতে 8 এবং সাধারণ জ্ঞানে 15 নাম্বার পেতে হবে।
তো এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটের ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে বিশ্ববিদ্যালয় ভর্তি রিলেটেড ভিডিও পেতে চাইলে চ্যানেলের সাথে থাকবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে। ওকে, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।